ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु देवं परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखण्ड मण्डलाकारण व्यक्तं येनं जलाजलं तत्सर्वं दर्शितं जलं तस्मै श्री गुरवे नमः ॐ नमः श्री गुरवे नमः इत्यं नमोऽस्मि नमः আর হ্যাপি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আমরা দুজনেও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমি অফিস থেকে ডাইরেক্ট বাড়িতে এসেছি, আমাদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো আছে। আজকে তো এমনি বিশ্বকর্মা পুজো, দিনকেই বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো আছে। আজকে আমি বাড়িতে ঢুকেছি প্রায় ওই 3:30 নাগাদ, এসে পুচকুটাকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ও তো কিছুতেই ঘুমালো না, লাস্টে আমি ঘুমিয়ে পড়লাম। তারপরে উঠে বাবাকে খেতে ফেতে দিলাম, বাবা দোকান থেকে এলো। এখন পুজো অলরেডি বসে গেছে, 4 নাগাদ পুজো বসে গেছিলো, ওপরে এখন বাড়ির পুজোটা হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। চিনি মাখছো? হ্যাঁ, এই যে ঘরের পুজো হয়ে গেছে আর বাবা এখানে চিনি মাখার প্রস্তুতি করছে। এইটা কি করবে? এই যে এইটা ঘুরে এটার মধ্যে নারকেল কুটুনি ফুনি সব আছে। বাবা শিন্নি হেভি মাখে। আমি কালকেই বাবাকে জিজ্ঞেস করলাম যে তুমি শিন্নি মাখবে তো, তাহলেই খাবো। এই যে এটা আমাদের ঠাকুরঘর, আগেই দেখিয়েছিলাম। উপরে যে পুজো হচ্ছে সেটা দেখাতে নিয়ে যাই। তুই চুলটাকে খুলে দিলি, কি সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছিলাম। হ্যাঁ, কেন খুলেছিস? বন্ধে পুরুষোত্তম শিব দুর্গেশ্বরী বন্ধে সমর গুণাবয়ে পুষ্প নম্বরাম কালো বস্ত্র নীল বস্ত্র নীল ফুল নীল বস্ত্র নাম ঢঙ্গি মেয়ে হবে দেখবে না, চুল ছেড়ে ঘুরে বেড়াবে খালি, ঢঙ্গি মেয়ে একটা। শিবেরই পুত্র বলে সর্বত্র নামে শিবে দুর্গে অসুর ভবনত্রম নামে কালিকা মাসি পিত্র কুশীল ভয়ানম ভক্তি ভরে পুণ্যে কৃষি পুত্র সমীপ কালিকা। ও এখন দেরি আছে, 9:30 বাজবে। কি সুন্দর করে চুলটা বেঁধে দিলাম, আর দেখো কি করেছে মাথাটার অবস্থা, পুরো পাগলি লাগছে তোকে। পাবেল সবে বললো নাকি অফিস থেকে বেরিয়েছে, ওর আসার কথা ছিল কখন, ওর 4 বাড়ি ঢুকে। বাবা তুমি কি করেছো চুলটা? এই দেখ এই দেখ কি বলছে, এই দেখ এই দেখ ভিডিও, এই দেখ দেখ তোকে দেখ একবার কিরম লাগছে। কি করেছিস চুলটা তুই? হ্যাঁ, সবাই দেখে কি বলবে, পাগলি বলবে তো। সারা দুপুর ঘুমালো না, আর এখন হাই তুলছে, সমানে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। আর পাভেলের আসার কথা ছিল সে 4 সময় বেরিয়ে, এখানে প্রায় 5:30-6:30 সময় ঢোকার কথা ছিল, আর এখন কটা বেজে গেছে, প্রায় 6:30 বেজে গেছে, এখন সবাই অফিস থেকে বেরালো। এখন একে আবার আমি রেডি করব। হ্যাঁ দেখো পিটি পিটি দিতে ইচ্ছা করছে, দুষ্টু বুটু কি করেছো তুমি, আল্লাদি হচ্ছে এখন, ভীষণ আল্লাদি হয়েছে। টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, বাহ করে দাও, বাহ করে দাও, বাহ। কি বাড়ির পুজো কি তাহলে শেষ হয়ে গেল? কি আমার বিয়ে যে দিয়েছে মানে
কি হয়েছে, কে দিল? ও তাহলে সোনালী দি নিয়ে এসছে। সোনালী দি, কিরে কি দেখছিস তুই? হ্যাঁ কি দেখছিস? এটা নাচো, সামনে সামনে চালিয়ে দেবো, অমনি নাচো, একটু নাচো সামে। সারাক্ষণ এই গানটা চালিয়ে দেবে আর নাচবে, নাচেন 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 নাচেন। মামা একটু নাচো। আরে বাস, ওর জন্য আবার ছোট ছোট ব্লাউজ বানাতে দেওয়া হয়েছে না মাম্মা? তুমি শাড়ি পরবা পুজোর সময়? ঢঙি মেয়ে একটা। এইটা কার জামা? এই জামাটা কার মাম্মা? এ সোনালী দি, সোনালী দি, এটা তুমি এনেছো? দেখো কি করেছে, এই জামাটা তুমি এনেছো? খুলে এই দেখো, তোমায় দেখাতে যাচ্ছে, আবার দেখো, এই দেখো তোমায় দেখাতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এইটাই। তোমার এটা, তোমার গিফট দিয়েছে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। মাম্মা মাম্মা, এই যে মানিটাকে একটু থ্যাংক ইউ বলে দাও। চিন্তা করো, চিন্তা করো। হ্যাঁ মাম্মা, কই তোমার নতুন জামা কই? ও মাম্মা, তোমার নতুন জামা কই? শোনা মা, এই এই নেনু, এদিকে এদিকে এদিকে, নতুন জামা কই? নতুন জামা, ওই যে ওই যে ওই যে, এইটা নতুন জামা, এইটা দেখি তো। ও মা, কিছু খাওয়াই নাই দাদা। আর পাভেল এসছে, কটা নাগাদ, কটা কখন ঢুকলো তোমরা? আটটা সময় এসছে, নাই আসতে পারতে? এই নো বেবি নো, এটা ভগবানের সাথে লাগলো বলো। ওকে রাখো, তুমি এটা খেয়ে নাও, তাহলে ওকে আরেকটু আদর করো না, আবার একটু করে পদুতে আদর করে দাও। শুশুরি দিয়ে দাও, শুশুরি দিয়ে দাও। আল্লাহ দিদি একবার গদ গদ মা, রাতে কি খাবো? রাতে দুজনেই খুব ক্লান্ত, মা আর দিদি ভাই উপোস করে। সুন্দর মুখটা দেখো, কি গো এটাকে খাও, ও থাক, ও তুমি এখন এটা খাও আগে। এত রাত এখন দুজনে হলো সিন্নি খাচ্ছে। এই বলো আরেকবার বলো, আচ্ছা অফিসে কি খাওয়ালো বলো না দাদা, একদম ভুড়ি ভুড়ি বানিয়ে এসছে। অনুমাদাদা খানিক আগেই বেরিয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজেনি, 10:30 বাজতে যায়। আর মা আর বাবার জন্য যে পুজোর জামা কাপড় কেনা হয়েছিল সেইগুলো নিয়ে এসছে, আরো দিদি ভাই সৌরভ দাদা মানে পুজোতে দেবা সবাইকে দেওয়া হচ্ছে। তো দিদিবা সৌরভ দাদা পুচকু ওদের জামাগুলো এখানেই রয়েছে, তোমাদের সাথে ওগুলো পরে শেয়ার করবো, পুজোতে কি কি জামা কাপড় কেনা হলো। এখন আমরা খেতে বসবো, চলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে। টাটা। রাতের খাওয়া হয়ে গেছে, রাতে মা ডাল আর আলু সেদ্ধ করেছিল, সেটা দিয়ে খেলাম।
আর আজকে পাভেল হচ্ছে ল্যাপটপটা নিয়ে এসেছিল, কারণ ল্যাপটপটা আমার পক্ষে আনা সম্ভব ছিল না, বিকজ আমি সাথে কাপড় টাপড় নিয়ে এসেছিলাম, কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম, থাকবো কদিন বাড়িতে। আর এখানে কিছু শাড়ি ফাড়ির ব্লাউজ বানাতে দেবো, সেইগুলোর কাপড় টাপড় নিয়েছিলাম, তো এমনি ওই ব্যাগটা ভারী হয়ে গেছিলো, প্লাস তার সাথে অফিসের ব্যাগ ছিল সব মিলিয়ে। এবার আলাদা করে আবার ল্যাপটপের ব্যাগ কী করে নিতাম সেভাবে নেওয়া পসিবল ছিল না, যার জন্য আমি এডিটও করতে পারিনি, আগের দিনের জন্য ভিডিও যায়নি। আজকে পাভেল ল্যাপটপটা নিয়ে এসেছে, আজকে বসবো এখন এডিটটা করতে। কালকে আবার পাভেল আসবে, কালকে হচ্ছে ওদের বাড়িতে যেহেতু দুর্গাপুজো হয় সেই ঠাকুর আনতে যাবে, আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারবো না, কারণ আজকে বাড়িতে পুজো টুজো হয়ে কালকে আবার ঘর দোর গোছানোর ব্যাপার আছে। তাই ওর মধ্যে কালকে আবার আমি সকাল সকাল একটু বেরাবো, বিকজ আমি যাবো চুল কাটতে, বেলা হয়ে গেলে তখন ওখানে ভিড় হয়ে যাবে, আমি যাবো চুল কাটতে, চুল টুল কেটে এসে ঘর দোর গোছানোর ব্যাপার থাকবে। কালকেই আমাদের আবার বেরানোর কথা ছিল, অনুময়দা রিয়াদির কালকে প্রি ওয়েডিং শ্যুট ছিল, তো আমাদেরও যাওয়ার কথা ছিল ওদের সাথে। যাই হোক, এবার ওটা ক্যান্সেল হয়ে গেছে, মানে ওয়েদার রিপোর্ট বলছে যে বৃষ্টি হবে, তো বৃষ্টি হলে তো ছবি তোলা যাবে না, তো যাই হোক ওটা ক্যান্সেল হয়ে যাওয়াতে এখন পাবেল বলল ঠিক আছে তাহলে ঠাকুর নিয়ে এসে আমি তাহলে এই বাড়িতে চলে আসবো। তো কালকে তারপর প্ল্যান ডিসাইড হলো যে কালকে তাহলে কাজ করি, পুজোর জামা কাপড় কেনা হয়ে গেছে মামা বাড়িতে, তাহলে আমার যে মামা বাড়ি আমার মামা বাড়িতে যাবো ব্যারাকপুরে পুজোর জামা কাপড়গুলো দিয়ে আসতে, সেই জন্য পাভেল কালকে আসবে। আবার সারাদিন পর চলে এসেছি আজকে, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো ছিল, তারপরে একটা ভেন্ডার একজন ভেন্ডারের কাছে গেছিলাম, সেখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সারাদিন এই করতে করতেই কেটে গেল। আর অন্যদিকে আবার সোদপুরের বাড়িতে আজকে পুজো ছিল, সত্যনারায়ণ পুজো আর শনি পুজোর আমার কিছু ছিল, তো আমাকে যেতে মানে আমার যাওয়ার কথা ছিল বিকেলবেলাতেই, এখন এই সমস্ত করে ফিরতে ফিরতে অফিস থেকে ফিরতে ফিরতে আমার লেট হয়ে গেছে, লেট হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেয়েছো আমি পৌঁছেছি প্রায় 8টার দিকে, তারপরে ওখান থেকে বেরিয়েছি প্রায় 10টা। আর আজকে লরির এত জ্যাম ছিল, এত জ্যাম ছিল যে বলার বাইরে, পুরো বালিখাল থেকে নিয়ে শালকিয়া অবধি লরির জ্যাম ঠেলতে ঠেলতে এসেছি। তার মধ্যে অনুময়ও গেছিলো আমার সাথে, এবারে রিয়া একটা জায়গায় নেমন্তন্ন ছিল, তো সেখানে থেকে ফেরার পথে টোটো পাচ্ছিলো না, তাই তারপর সেই জন্য আমরা আবার দুজনে মিলে গেলাম ওখানে, গিয়ে ওকে নিলাম, ওকে নিয়ে ওর বাড়িতে ছাড়লাম, তারপরে অনুময়কে অনুময়ের বাড়িতে ড্রপ করে তারপরে আমি বাড়ি এসেছি আর কি। ফিরতে ফিরতে প্রায় 11:30 বেজে গেছিলো, এখন বাজে 12:15, ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, এবার শুতে যাব, ডেড টায়ার্ড। তো কাকন আছে সোদপুরেই, কাকনের সাথে এই একটু আগে কথা হলো, কাকন করছে এডিটিং, আপাতত আজকে শুতে যাই, অনেক মানে খুব টায়ার্ড হয়ে গেছি বেসিক্যালি। আজকের মতন টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। কালকের ব্লগে একটা চমক আছে, আমাদের বাড়ির ঠাকুর আসতে চলেছে কালকে, মোয়ারটুলি যাবো, ভীষণ রকমের এক্সাইটেড, দুর্গা ঠাকুর আসবে, তো চলো আবার কালকে সকালবেলায় কুমারটুলি যাওয়ার সঙ্গে সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবে না নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য, সব থেকে আগে পাওয়ার জন্য। আর যারা 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 দেখছো ভিডিওটা তারা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং অবশ্যই অবশ্যই করে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।